তাই না? ও যদি একটা ধরেন নর্মাল একটা মানে আমি বলি এটা সাথে একটা দাম একটা ক্যারেক্টার ওকে দেওয়া হয়, ও জাস্ট পয়সা নিয়ে করে বের হয়ে গেল, এটা যে কোনো কেউ করতে পারে। কিন্তু ওর মতন একজন অ্যাক্টর ও কিন্তু এটা করবে না, ওর দরকার নাই এটা। আর সিয়াম যেটা হচ্ছে, সিয়াম দেখেন, সিয়াম বা রাজ ওরা দুইজনই ঢাকায় কিন্তু অনেক চেষ্টা করেছে। সিয়াম অনেকগুলো ছবি করেও দেখেছে, ছবিগুলো সামহাও হয়তোবা শেষ পর্যন্ত ঠিকঠাক মতো যেভাবে ওকে ব্রিফ করা হয়েছে গল্প বা চরিত্র সেটা হয়তো ও পাচ্ছে না, যার জন্য মানে ও চেষ্টা করছে যে আমি দেখি তো কলকাতায় গিয়ে কাজ করলে আমি আমাকে কিভাবে প্রুভ করতে, তাই না? ফারিনের ছবিটা আমি কিছুটা অংশ দেখেছি, ওর তো এমনি অনেক অডিয়েন্স আছে। দেখেন যে জিনিসটা আমরা করতে পারছি না সেটা কিন্তু কলকাতায় ওই সুযোগটা নিয়ে নিচ্ছে। এই মেয়েটার এত বড় ফ্যান বেস বা এত বড় অডিয়েন্সকে খুব সহজে কিন্তু কলকাতা ক্যাশ করে নিল, কিন্তু আমরা ওকে দিয়ে কিন্তু করাতে পারছি না। ও এত সুন্দর অভিনয় করে, আমি আপনাকে আগে বলেছি। তো সেক্ষেত্রে যদি বলি, ধরা যাক আফরান নিশো সুরঙ্গ বেশ না ভালোই সাকসেসফুল করেছে, তো সেই জায়গা থেকে কি আমরা প্রত্যাশা করতে পারতাম না যে আফরান নিশো অন্তত বছরে 2 বা 3টা ছবির ঘোষণা আসবে? তারপরে বাদ রাখি সিয়ামের যে পরিমাণ স্ক্রিন প্রেজেন্স, একটা বড় হাইপ তৈরি হয়েছিল, 2টো ছবি হিট হলো, 2টো ছবি এভারেজ গেল, একটা ছবি ফ্লপ গেল, কিন্তু তারপরও আমরা এদেরকে আর ইউজ করতে পারছি না। সামনের দিনে সিয়াম এখন অনেকটা কলকাতা বা টলিউডের 2-1টা প্রোডাকশনের জন্য কাজ করছে, কথা চলছে। চঞ্চল চৌধুরী এখন এত বড় ট্যালেন্টেড একজন অভিনেতা, বাংলাদেশে খুব বেশি কাজ নেই। মোশাররফ করিমের কথা তো এখন আমরা আলোচনায় করছি, মোশাররফ করিম আমরা এক্সপোর্ট করে দেখতে হচ্ছে, এত দামি একটা অভিনেতা। তো বাংলাদেশে আসলে এই যে 4 জনের নাম বললাম, এই 4 জনকে নিয়ে আদৌ কি কেউ চেষ্টা করে, বা চেষ্টা করার মেরিট কি নেই বলতে চাচ্ছ, বা কোনো পরিচালক তাদের কাছে যেতে পারে না? ওই যে বললাম যে আসলে কাজের জায়গা বা চরিত্রর যেই গঠন করার যেই মানে থাকে না, একটা চরিত্রকে চরিত্রর মতো করে উপস্থাপন করা, বা অ্যাক্টরকে না, যে কজনের নাম বললেন তারা সবাই হচ্ছে খুবই ট্যালেন্টেড অ্যাক্টর, এবং ওরা ওদের কাজের মাধ্যমে সেটা প্রমাণও করেছে। সো দে আর অলরেডি লাইক প্রুভেন। কিন্তু কথা হচ্ছে একে একে বলছে, নিশোর অলরেডি একটা বড় অডিয়েন্স আছে, হ্যাঁ, এবং অ্যাক্টর হিসেবে সে মানে অনন্য, মানে অসাধারণ। এখনো সুরঙ্গের গল্পটা যখন ধরেছে, সুরঙ্গের গল্পটা খুবই সমসাময়িক বিষয়বস্তু এবং সবকিছু মিলিয়ে না দর্শককে খুব মজা করে নিয়ে নিছে। হ্যাঁ, এখন ও যে ধরনের অ্যাক্টর, ও যদি এই ধরনের মানে চ্যালেঞ্জ করার মতো বা অ্যাক্টিং করার সুযোগ না পায়, ও কেন করবে, তাই না? ও যদি একটা ধরেন নর্মাল একটা মানে আমি বলি এটা সাথে একটা দাম একটা ক্যারেক্টার ওকে দেওয়া হয়, ও জাস্ট পয়সা নিয়ে করে বের হয়ে গেল, এটা যে কোনো কেউ করতে পারে। কিন্তু ওর মতন একজন অ্যাক্টর ও কিন্তু এটা করবে না, ওর দরকার নাই এটা। অনেক কিছু ব্যাপার থাকে, মানে মানুষ ও তো অনেক নাটক করেছে, নাটক করার পর এখন আসলে ওই ধরনের চরিত্র যদি সিনেমায় না থাকে, ওই একই চরিত্র যদি ওকে সিনেমায় এসেও করতে হয়, তাহলে তো ওটা না করাই ভালো। আর যেহেতু ও আসলে এখন ফিনান্সিয়ালি কিছুটা সলভেন্ট হয়ে গেছে, সো ওকে আর এগুলোর মধ্যে দিয়ে যেতে হচ্ছে না। আর সিয়াম যেটা হচ্ছে, সিয়াম দেখেন, সিয়াম বা রাজ ওরা দুইজনই ঢাকায় কিন্তু অনেক চেষ্টা করেছে। সিয়াম অনেকগুলো ছবি করেও দেখেছে, ছবিগুলো সামহাও হয়তোবা শেষ পর্যন্ত ঠিকঠাক মতো যেভাবে ওকে ব্রিফ করা হয়েছে গল্প বা চরিত্র সেটা হয়তো ও পাচ্ছে না, যার জন্য মানে ও চেষ্টা করছে যে আমি দেখি তো কলকাতায় গিয়ে কাজ করলে আমি আমাকে কিভাবে প্রুভ করতে পারি। হ্যাঁ, যেটা কিন্তু আমাদের এখানে ম্যাক্সিমাম অ্যাক্ট্রেসদের ক্ষেত্রেও হয়েছে, যার আমি একটু রেফারেন্স ধরে একটু ইন্টারাপ্ট করি। তাসনিয়া ফারিন আমার একটা শোতে বললো, খুব দারুণ লজিক্যাল মনে হলো কথাটা, যে ফারিন বললো যে আমি বললাম যে তুই প্রথমে টলিউড থেকে কেন ডেবিউ করলি, এটা তো বাংলাদেশে শুরু হলে ভালো লাগতো আমাদের বলতে। তো বললো যে ঠিক একই ক্যাটাগরির ছবি যদি, একই রকম গল্পের ছবি যদি আমি বাংলাদেশে করতাম ভাইয়া, তাহলে সবাই আমাকে ফেইল অভিনেত্রী হিসেবে এস্টাবলিশ করতো, যে ঠিক আছে একটা 2টা হল পাইছে, হল থেকে নেমে আসছে, কারণ ওই অডিয়েন্সটা তৈরি হয়নি বা ওই ক্যাম্পেইনটা আমরা জানি না। ঠিক একই রকম গল্পে আমি যখন কলকাতায় করলাম, তখন এখানে আপনারাই আবার প্রশংসা করলেন, বা কৌশিক গাঙ্গুলির ছবি এত সুন্দর, মানে গল্প। তো এইটা আসলে ডিফার করে। আচ্ছা, মিডল ফিল্মগুলো আমাদের দেশে এখনো অবধি জায়গা করে নিতে পারছে না, মানে যেটা মাঝারি বাজেটে। আসলে ওই যে মিডল ফিল্মের যে কথাটা আপনি বলেন, দেখেন আমাদের সমাজ, আমাদের গল্পগুলো, আমাদের জীবন যে ধারাটা, এই ধারাটা না আসলে মিডল ফিল্মের সাথেই যায়। আমাদের কেউ একজন কিন্তু যে ওইরকম ধরেন কোনো কি বলে তামিল সুপারস্টার মতো মারপিট করে লোকজনকে মেরে চলে আসেন, একটা খুন করলে ওইটার কিন্তু একটা শাস্তি আছে। সো এই ধরনের অবিশ্বাস্য, হ্যাঁ অবশ্যই সিনেমার মধ্যে আমরা কাল্পনিক স্বপ্নের মতো অনেক কিছু দেখবো, তাই বলে একদম আকাশ কুসুম মানে কিছু দেখবো না, তাই না? ফারিনের ছবিটা আমি কিছুটা অংশ দেখেছি, ওর তো এমনি অনেক অডিয়েন্স আছে। দেখেন যে জিনিসটা আমরা করতে পারছি না, সেটা কিন্তু কলকাতা ওই সুযোগটা নিয়ে নিচ্ছে। এই মেয়েটার এত বড় ফ্যান বেস বা এত বড় অডিয়েন্সকে খুব সহজে কিন্তু কলকাতা ক্যাশ করে নিল, কিন্তু আমরা ওকে দিয়ে কিন্তু করাতে পারছি না। ও এত সুন্দর অভিনয় করে, আমি আপনাকে আগে বলেছি, ও এত সাবলীল, এত সুন্দর। ইভেন মেহজাবিন, আরো কয়েকজন আছে যারা খুবই ভালো। তো ওদের যে অডিয়েন্স বেস, এটাকে যদি খুবই ইন্টারেস্টিং একটা গল্পে বা চরিত্রে ওকে ফেলে এটাকে যদি প্রমোশনের অ্যাঙ্গেলটা স্ট্রং করা যায়, আমাদের দেশের মানুষই ওর ছবি দেখবে, সিনেমা হলে গিয়ে টিকিট কেটে দেখবে। হ্যাঁ, এখন দেখেন ও এত ভালো একজন অভিনেত্রী হয়েও ওর কাছে মনে হয়েছে মানে এতটুকু ইনসিকিউরিটি ওর মধ্যে বা কি বলে সংশয় তৈরি হয়েছে যে না, আমি ওখানে আগে কাজ করব, তারপরে আমি এখানে সিনেমায় কাজ করব। আপনি বুঝতে পারছেন যে ওরা কিরকম একটা মানসিক সংশয়ের মধ্যে থাকে, বুঝতে পারছেন আপনি? এটা কিন্তু একটা মানসিক সংশয় ছাড়া কিছুই নয়। অবশ্যই, এবং ঠিক একইভাবে মেহজাবিনের এত বড় ফ্যান বেস থাকা সত্ত্বেও এখন অব্দি ফিল্মে সে নাম লেখাতে পারছে না, ভয় পাচ্ছে, ওকে দেখাতে পারবে না, ঠিক মতো দেখাতে পারবে না। এত গেল হিরোদের কথা, বা হিরোইনদের অবস্থা তো খুবই বাজে অবস্থা, মানে তারা তো এক ধরনের পরিচয়হীনতার সংকট দেখছে। অবশ্যই সম্মানহীনতা, পরিচয়হীনতা, ইভেন যে টাকা পয়সা মানে থাকে একটা কাজের বিনিময়ে তুমি একটা পয়সা পাই, পয়সাটা কিন্তু ওরা কিন্তু ঠিক মতো পায় না। হ্যাঁ, ইভেন আমি যদি আপনাকে বলি যে আমি সিনেমা করে আমি সিনেমার পয়সা ঠিক মতো পাইনি, আপনি কি এটা বিশ্বাস করবেন? না, এটা তো আমি ধরেন আমাদের কথা বলি, মানে টু বি অনেস্ট, যারা ধরেন সিনেমায় নায়িকাদেরকে যখন সিলেক্ট করা হয় অডিয়েন্সের একটা হিসাব, তারপরে তার কি কি ব্যানার বা কি বলে কমার্শিয়াল এন্ডোর্সমেন্ট আছে, এইগুলো অনেক কিছু দেখে ধরেন একটা কাস্টিং করা হয়, তাই না? তো সেখান থেকে ধরেন আমাদের কাস্টিংটা, মানে আমরা মডেল বা এই ধরনের টিভি অ্যাক্টর থেকে যারা আসছে, তারা হচ্ছে একটু লো বাজেটেড কাস্টিং, যে আচ্ছা ঠিক আছে ওদেরকে একটু মিনিমাম পয়সা দিতে পারবো, 8-10 লাখ টাকা, 5 লাখ টাকা দিতে হবে না, একটু কম বিলো রেঞ্জ দিতে পারবো। হ্যাঁ, তো ওদেরকে ইচ্ছা মতো ধরেন ওদের সময়টাও পাওয়া যাবে, ওদেরকে একটু থাকে না ঠিকঠাক মতো নিয়ে কাজটা, একটা টিম ওয়ার্ক করা যাবে। হ্যাঁ, যেহেতু ওরা খুব বড় ব্যানারওয়ালা নায়িকা, ওদেরকে নিলে ওরা সময় দিবে না, হ্যাঁ টিম ওয়ার্কটা ঠিক মতো হবে না। তো আমরা ধরেন আমাদের যথেষ্ট, যেহেতু আমরাও ব্যাপারগুলো বুঝতে পারি, আমরা কিন্তু যথেষ্ট সময়, ডেডিকেশন অনেক কিছু দিয়ে কাজটা করি, তারপর যদি আমাদের পয়সাটাও না আসে, আমাদেরকে ঠিক মতো যদি প্রেজেন্টও করা না হয়, বা আমরা যদি যেই প্রজেক্টটাকে যেভাবে দেখেছি সেইভাবে যদি আমরা না পাই, তাহলে আমাদের ওইখানে কাজ করার বা ওই ইন্ডাস্ট্রিতে থাকাটার আসলে মানেটা কোথায়, তাই না? আমি একটা 9টা-5টা কাজ করব, বা ধরেন অন্য কোন একটা ব্যবসা পাতি করবো, এটা থেকে তো আমি একটা ইনকাম আসবে, তাই না? সো আইডেন্টিটির জায়গাটা থেকেও যদি আমি সম্মানজনক কোন একটা আইডেন্টিটি না পাই বা আমাকে প্রেজেন্ট করতে না পাই, তাহলে আমার আসলে এখানে কাজ করার তো আসলে খুব একটা আসলে অপশন, কারণ দেখি না একদমই। এবং সে কারণে বোধহয় এই বছরের শুরুতে শীত মৌসুমে অনেকে বিয়ে শাদী করে ফেলছে, যাদের আরো আগে করা উচিত ছিল। তারা মনে করছে যে ঠিক আছে অনেক দেখা হয়েছে, এখন আমি বিয়ে শাদী করে ঘর সংসার করব। এটা খুব দুঃখজনক। ফেস্টিভ্যালে গত 5-6 বছরের রেকর্ডে বাংলাদেশি ছবি খুব বেশি রিকগনিশন পাচ্ছে না, যেতেও পাচ্ছে না সেই অনুযায়ী। এটাতে কি মনে করো যে আসলে সেই ধরনের গল্পের ছবি তৈরি হচ্ছে না, যেটা উন্নত ফেস্টিভ্যালে অনেক মানে একটা ভালো একটা আশা তৈরি করতে পারে? তোমার কাছে কি মনে হয়? আচ্ছা দেখেন তানভীর ভাই, আমরা বাংলাদেশে বাস করি, তাই না? আমাদের ছবিটা হবে আমাদের দেশের উপর ভিত্তি করে, আমাদের জীবনযাপন, আমাদের শহরের গল্প, সামাজিকতার গল্প, হ্যাঁ, আমাদের নিজস্ব ঐতিহ্যের গল্প, আমাদের নিজস্ব ঐতিহ্যের গল্পের ছবি আসলে কয়টা হচ্ছে, তাই না? ইভেন আমি যে এই ফেস্টিভ্যালটা করি, ধরেন আমি অনেকগুলো ছবি দেখি, ছবি দেখে যেটা মনে হয় যে খুব মানে কম বাজেটের ইন্ডিপেন্ডেন্ট কিছু ফিল্ম মেকার যারা ছবিগুলো বানান, ওনারা ওনাদের নিজস্ব ভাবনা থেকে একদম দেশীয় কিছু গল্প বলেন। হ্যাঁ, এছাড়া বাইরের কোনো ছবি আসলে দেশীয় কালচার নাই, যেটা কলকাতা আপনি যদি দেখেন কমার্শিয়াল ছবির মধ্যেও ওরা কিন্তু নিজের শহর, নিজের দেশ, নিজের সমাজ, নিজস্ব চরিত্রগুলোকে খুব সুন্দরভাবে তুলে ধরে, যার জন্য ওদের ছবিগুলো অনেক মানে বিস্তৃত ভাবে বিভিন্ন ফেস্টিভ্যালে যেতে পারে, যেখান থেকে আমরা আসলেই ফেল করেছি। প্রথম কথা। দ্বিতীয় কথা, মন মানসিকতার ব্যাপার। যেহেতু আমি আমার যে ছোট্ট ফেস্টিভ্যালটা হয়, ফেস্টিভ্যালে ফিল্ম মানে প্রোগ্রাম ডিরেক্টর হিসেবে কাজ করছি, আমি আমার নিজস্ব সিলেকশন থেকেও কিছু কিছু ছবির জন্য আমি নক করি যে এই ছবিগুলো দেখানো উচিত, যেহেতু এখানকার অডিয়েন্সটা ভিন্ন। এটা তো তাদের মধ্যে আমি যে ধরনের মন মানসিকতা দেখি যে সাবমিশনের ব্যাপারে তাদের আসলে আগ্রহটা ওভাবে থাকে না, ওই দেশে দেখায় কি লাভ, আমাকে নিয়ে যাও, লন্ডন নিয়ে যাও, তাহলে আমি দেখাবো। নয়তো সাবমিশনের জন্য ধরেন কিছু একটা চার্জেস থাকে, যেটা ওয়ার্ল্ড ওয়াইড সব ফেস্টিভ্যালে হয়, ওই ফেস্টিভ্যালের চার্জটা অনেকে দিতে চায় না। মানে আমাদের ফেস্টিভ্যালে চার্জ 40 পাউন্ড, হ্যাঁ 4000 বা 5000 টাকা। এই 5000 টাকা কোনো টাকাই না একটা আমাদের, হ্যাঁ ধরেন একটা যে ভলেন্টিয়ার, হ্যাঁ ওকে কিন্তু আমাদের পার ডে 10 পাউন্ড করে হচ্ছে ই দিতে হয়, কনভেন্স দিতে হয়, আর হচ্ছে কিছু তোকে খাওয়ার দরকার খরচ দিতে হয়। ধরেন পার হেড আমাদের একটা ভলেন্টিয়ার খরচ হচ্ছে 30 পাউন্ড, ঠিক আছে? তো এখন যদি একটা লোক একটা ছবি 40 পাউন্ড দিয়ে সাবমিট করতে না পারে এবং সে যদি বলে আমার আসলে সাবমিশন করার টাকা নেই, তাহলে আপনি কি বলবেন? সো আপনি আপনার ছবিটার ব্যাপারে যেমন কনসার্ন না, সচেতন না, যে আপনি আসলে ছবিটা কোথায় 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 আপনি নিয়ে যেতে চান, কোথায় দেখাতে চান, কোথায় প্রেজেন্ট করতে চান, এটার ব্যাপারে যখন আপনি কনসার্ন না, তখন আপনি কিভাবে আপনার ছবিটাকে দিবেন? এবং ওই যে বললাম সাবজেক্ট চুজ করা, আমরা ছবি বানাই, ওই যে আপনি বললেন যে কোনো এক সুপারস্টারকে নিলেই তার ছবি হিট, ওইটাই যদি মাথার মধ্যে ঢুকে থাকে প্রথম থেকেই, তাহলে আর আপনি ছবি বানাবেন কিভাবে? হ্যাঁ, আমি বেশিরভাগ সময়ে আমি যেহেতু আমার একটু অন্যরকম প্ল্যান আছে নিজেকে নিয়ে, তো আমি দেখি বিভিন্ন বড় বড় ডিরেক্টর, বাইরের ডিরেক্টর, ওদের মানে ছবি বানানোর যেই প্রসেসটা ওনারা কিভাবে ভাবতেন, ওনাদের ভাবনার জায়গাটা থেকে ওনারা ছবি বানাতেন। হ্যাঁ, বিষয়বস্তু চুজ করতেন। মানে সত্যজিটার একটা আমি দেখছিলাম, যেহেতু আমরা কলকাতা এবং বাংলাদেশের মানুষজন ওকে বেশি ফলো করতে চাই, ও যেটা বলছে যে আমি গ্রামের গল্প দিয়ে শুরু করেছি, তারপর মনে হলো যে না আমি এবার একটু আরবান গল্প বলবো, তো আমি 2টা আরবান গল্প বললাম। আরবান গল্পের মধ্যেও আমার শহর কেন্দ্রিক গল্প এবং শহরটা কিভাবে আন্তর্জাতিক হচ্ছে সেটার গল্প ওখানে থাকবে। তারপরে মনে হলো যে না এবার আমি আসলে একটু গ্রামের দিকে যাব, গ্রামের গল্প করব, তখন উনি অশনি সংকেত বানালেন। তো এইভাবে ওনার জার্নি, ওনার চিন্তা ভাবনা থেকে উনি ছবি বানালেন। তো আমাদের ডিরেক্টরের মধ্যে আমি যখন ওনাদের সাথে কথা বলি, আমি আসলে ওই ভাবনাটা পাই না ওনাদের আসলে কি দর্শন। আই ডোন্ট নো ওয়াই দে আর মেকিং ফিল্ম, আই ডোন্ট নো মানে তারা কি নিজের নামের জন্য বানায় না টাকার জন্য বানায়, আমি আসলে বুঝে পাই না, আমি কনফিউজ হয়ে যাই।